আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো। ভিউয়ার্স, আপনারা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝলে আমি আজকে কোন বিষয় লিয়া মারতে চাইলাম। মাতার আগে আপনারা সবার হয়ে আপনারা সবাই থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। আমি অনেক বেশি হ্যাপি, বাংলাদেশে আসার পরে অনেক রেসপন্স পাইছি সবার কাছ থেকে, খুব বেশি ভালো লাগে। আসলে আমার মনটা ফ্রি হলে, আপনারা জানেন প্রিন্স ফরিদের মন ফ্রি হলে ব্লগ করতে ভিডিও করতে খুব বেশি ভালো লাগে। আজকে সবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা রইল। ভিউয়ার্স, আমি আপনারা সবসময় দোয়া চাই, আমিও আপনার লাগে দোয়া করি। আজকে আমি যে বিষয় লেগে, আজকে আমার কোনো ভিডিও করার উদ্দেশ্য আছে না, কিন্তু লাস্ট রাইতে আমি কয়েকটা কমেন্ট দিচ্ছি আমার বাংলাদেশের, বিশেষ করে আমার সিলেটের দুইটা কমেন্ট দিচ্ছি, মৌলভীবাজারের একটা আর চট্টগ্রামের আর দুইটা, মানে খুব বেশি আমার কাছে ইয়ে লাগছে যে দুই তিনজনে কইছেন যে ফরিদ ভাই আমরা বিপদে পড়েছি, আপনি আমরা হেল্প করুন। আসলে আমি এরকম হেল্প করতে পারতাম না, এখানে আমি বিষয় নিয়ে ডাইরেক্ট এক্স্যাক্টলি কোনো কাম হয় না। আমি জাস্ট আপনার লগে ভিডিওত ওই জিনিসটা ইনফরমেশন দেওয়া তাই যে আপনারা যেটা ভালো হয়, আমার কাছে যেটা ভালো লাগে রিয়েল তথ্য, ওগুলো আমি আপনারা জানার লাগে, আপনারা বোঝার লাগে ওগুলো আমি শেয়ার করি। যে অনেকে প্রশ্ন করছেন ফরিদ ভাই আপনি আমাদের বিষয়ে অ্যাপ্লিকেশন করে দিবানি, কেয়ার বিষয়ে অ্যাপ্লিকেশন করে দিবানি, কৃষি বিষয়ে অ্যাপ্লিকেশন করিয়া দিবানি, অথবা ডিপেন্ডেন্ট ভিসা, নানান ধরনের ভিসা, বাট আমি এগুলো করতে যাই না। বাট আমি খালি জাস্ট ইনফর্ম করিয়া দিই আপনারা ও লাইনে আগ্রহীবা, ও লাইনে করবা, এটা করবা না, অত টাকা দিবা, ওলা দিবা, ওলা দিবা না। মেইন বিষয় অষ্টাও যে আমি ট্রাই করব, আমি সবসময় সব ভিডিওতে আমি বারবার সিমিলার ভিডিও বানাইলাম, কেন বানাইলাম, আপনার হেল্পর লাগে। আমি চাই না আমার দেশের, আমি বর্তমানে দেশও আইয়া অথবা বিদেশ থেকে তো বুঝছি, কিন্তু দেশে আইয়া বাস্তবে লাইভ দেখছি একজন মানুষের দেড় টাকা পয়সা কেয়ার বিষয়ে যাওয়ার লাগে, স্ট্রিম বিষয়ে যাওয়ার লাগে, ইংল্যান্ড অথবা স্বপ্নর দেশ ইউরোপ যাওয়ার লাগে, মানুষের দেড় টাকাগুলো সেভ করে, খেয়েরও আছে বিদেশ ভাই বোন আত্মীয় স্বজন আসেন স্টেটুয়ের টাকা ডাইয়ের, কিন্তু খেয়েরও আছে এটা খুব কম পার্সেন্টেজ মানুষের টাকাটা স্টেটুয়ে আয় না, কিবা হে জমি বন্ধ করে, কিবা হে বাবর জমি বিক্রি করে, অথবা হে সোনা বা নানান ধরনের উপায় হে টাকাটা কিন্তু মানে সংগ্রহ করে। এটার লাগে দলালকরা এনেও কিন্তু একটা ফাঁদ। মেইন বিষয় আজকে আপনার ব্লগটা না টানিয়ে ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখবা, এখানে দলালও একটা বিরাট চক্র আছে। কিন্তু আপনারা, আমি সব এজেন্সি বাদও হই না, সব এজেন্সি বলাও না, তাও না, আপনি এটা যাচাই করতে হবে কোন এজেন্সিগুলো বলা আর সবচেয়ে বেস্ট হইব। যদি আপনার কোনো রিলেটিভ ইউরোপ অথবা ইউকে ইউকে অথবা ইউএসএ যারাও যে দেশ আপনারা যাই না, এখানে আপনি আগে ট্রাই করবা এই দেশও আপনার কে ফ্রেন্ড বেশি ক্লোজ কে আছে, যারা ইংলিশ জানে একটু বুঝে ইউটিউবও, অথবা আপনি যদি বুঝেন তো আমি হইমো রিকমেন্ড করবো। আপনারা পয়লা সম্পূর্ণ যে জায়গায় যাইবা, যেমন কেয়ার বিষয়ে যাইতা, আপনার কেয়ার বিষয়ের প্রথম ফার্স্ট রুলগুলো ইউকের ওয়েবসাইটে আমার সম্পূর্ণ একবারে ক্লিয়ার করে লেখা আছে। আপনারা দেখবা এখানে কিলা প্রসেসিং সিস্টেম সব তো জানবে, এতে যদি আপনার বুঝতে সমস্যা হয় বেসিক প্রশ্নগুলো আপনারা আমার লগে শেয়ার করতে পারবা। আমার হ্যালো লন্ডন ফেসবুকে আপনারা নক করতে পারবা, প্রিন্স ফরিদ মেইন ফেসবুক আইডিতে আপনারা নক করতে পারবা, অথবা ফোন দিয়েও ট্রাই করবা, মেসেঞ্জারও ফোন দিবা। আমি ট্রাই করি সবসময় আপনারা ডাইরেক্ট ফোনেও কথা করিয়া, তারপরে একজন মানুষ বুঝলা তো আপনারা সম্ভব হয় না, তারপরে আমি ট্রাই করি লেট হইলেও আনসার দেওয়ার লাগিয়া। আর মেইন আমি আজকে কথাটা আবার রিপ্লাই করলাম, প্লিজ আপনারা না জানিয়া না বুঝি আপনারা প্লিজ কেয়ার বিষয়ের লাগে অন্য বিষয়ের লাগে আপনারা কোনো এজেন্সিরে কোনো কথা করে আপনারা ডাইরেক্ট টাকা আগে দিবা না। যে একজন দুইজন মানুষে অলরেডি আমার ইনফর্ম করছেন গত রাত্রে যে ফরিদ ভাই আমরা অলরেডি টাকা দিয়ে দিছি, এখন আমরা ওয়েট করলাম লং টাইম হয়ে গেছে, আমরা কেয়ার হোম থেকে কোনো আমরা এজেন্সি আমরা স্পন্সরশিপ লেটার দেন না, আমরা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারলাম না, কোনো কস লেটার পাইছি না, নানান তাই হিজিবিজি এর লাগি দেখা আমি আমার কাছে লাগে এটা আসলে তারা প্রতারক কাছে পড়ে গেছে অলরেডি অনেক দেশে। প্লাস আমি গতদিন সিলেশ্বর আসছি, আমি নাম হইলাম না, নাম হওয়া আমার কাছে ইয়ে মনে হন না, যে আমি নিজের চোখে দিয়েছি কয়েকটা ইয়োর মাঝে এজেন্সির মাধ্যমে বড়ো করে লেখা যে আপনার আর কোনো টেনশন নাই, আপনি জাস্ট টেকা দিবা ভিসা, আমরা রাতো আমরা ভিসা, তারা রাতো ভিসা কিলাম জিনিসটা, ওই জিনিসটা আমার কাছে হাস্যকর লাগে, তারা ভিসা কিলা দিব, কোনো মানুষের ভিসা দেওয়ার ক্ষমতা নাই, ইউকিউবি ভিসা দিব, হোম অফিসে ভিসা দিব, তারা কিলা দিব জিনিসটা। হ্যাঁ, তারা হইতে পারে যে আমরা আপনার প্রসেসিং করে দিব, ট্রাই করে দিব, ওলা হইলে সুন্দরতা হয়, বাট আমি চাই আমার দেশের সব মানুষের হেল্প হোক। আর ভিউয়ার্স, আরেকটা জিনিস লাস্ট রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা টেনশন করা এখন মধ্যে টেনশন করা যে করতাম কি না করতাম, মানে আমি ফার্স্ট আমার চ্যালেঞ্জ আমি কইমু যে আমার মনতে হইলাম আপনারা অন্য বিষয় বাদ দিয়া কেয়ার বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশন করত কা, এটা আপনারা যদি রিয়েল আপনার কেয়ার হোম থেকে স্পন্সর পাইয়া তা হন, তখন এটা আপনার লাগে ভালো হইব, আপনার ফিউচার লাগে ভালো হইব। আর যারা যারা ফ্যামিলি যাইতা আপনারা এখন পছন্দ করলে এখানে যা নতুন 2024 জানুয়ারি থেকে নয়া কোনো রুল আইতে পারে, সম্ভাবনা বেশি, বাট ওলা থাকবো যেমন একটু হাই হইব, কিংবা স্যালারিটা একটু হাই থাকবো, অথবা আপনার কস্ট যেটা লিভিং কস্ট অথবা আপনার ভিসার ধরন একটু বদলিতে হইব, অথবা ডিপেন্ডেন্ট লইয়া যেমন ডিপেন্ডেন্ট নেওয়া বন্ধ ওই দিতে পারে, কিংবা কোনো হার্ড হইতে পারে, এর লাগে আপনারা এখন যে সুযোগ আছে আপনার হৈলক্ষা। আর আপনারা না জানি না শুনিয়া প্লিজ আপনারা না বুঝিয়া শরীরে কোনো টেকা দিবেন, ওটা আমার বারবার রিকোয়েস্ট, বালা থাকবো আমার লাগবে শরীর দোয়া করবা, প্লিজ আপনারা আমার ব্লগগুলো শেয়ার করবা দেখবা। আমি তো ইনশাল্লাহ বাংলাদেশে আরও আছি লং টাইম, আমার লাগে দোয়া করবা। সি ইউ গাইজ ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগ ও নেক্সট কোনো ভিডিও। আর সবে প্লিজ লাস্ট একটা মেসেজ, আপনারা প্লিজ মা বাপের মায়া করবা, আপনার মা বাপের যদি মায়া করেন দেখবো আপনার দুনিয়া আখেরাতের একটা বালা কিছু ফল পাইবা।
বালা তাকবা, আসসালামু আলাইকুম, সি ইউ গাইজ।